এই পালাটা খুব শক্ত। তো আজকে যাকে ভক্ত দেওয়া হয়েছে সে ভক্তটা কিন্তু শিশু না, জীবনে যদি এরকম দু একজন ভক্ত কোনো গুরু পায় তাহলে তার বেশি দিন আর গুরুগিরি করণের আউশ লাগবে। হ্যালো, দরবার কর্তৃপক্ষ থেকে অনেক বিবেচনার পরে অতিব সুন্দর একটি পালা আমাদের ভাগ করে দিয়েছেন, যে পালা গুরু এবং ভক্ত। শিষ্য সেবক দাস যে পাস করে এই তিন ক্লাস সে হয়ে যায় ভক্ত। ভক্তের গুরুর কাছে কিছু চাওয়ার থাকে না, শুধু তাকিয়ে থাকে গুরু কখন কি বলবে এই হুকুমের আশায়। আমি নগণ্য মানিক দেওয়ান, আমাকে দেওয়া হয়েছে ভক্তের ভাগে। মমতাময়ী মা, শ্রদ্ধেয় বাউল মাতা আলেয়া বেগম আলো মামনিকে দেওয়া হয়েছে গুরুর ভাগে। তো গুরু শিষ্য পালা আমরা অনেকেই শুনছি, কিন্তু গুরু ভক্ত পালা, ভক্ত পালা যদি প্রকৃতভাবে করতে হয় তাহলে আমার কিছুই বলার নাই, গানও গাওয়া চলবো না, এইভাবে মাথাটা নিচু কইরা আমার দাঁড়ায় থাকতে হবে, তাই না বাবা? তো যেহেতু অভিনয়ের মঞ্চে দাঁড়িয়েছি, দু একটি কথা যদি গুরুর কাছ থেকে না পাই আমাদের পাওয়ার জায়গা কই? যে বন্দনা শুনলাম তার মধ্যে শেষ অংশে গিয়ে একটা কথা আমরা পাইলাম যে আলিয়ার আর বেলা নাই। এটা সবারই ভিতরে আশঙ্কা, পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে, চলে যাবার কারো কোনো সিরিয়াল নাই। নাই, যার যাবার কথা সে যায় না, আর যার যাওয়ার কথা না সে আবার চলে যায়। আমরা সবাই দোয়া করব, যারা আমাদের বয়োজ্যেষ্ঠ শিল্পী রয়েছে, যাদের মাধ্যমে এখনো বাউল গানটা বাংলাদেশে টিকে আছে, এরা যদি চলে যায় আর বাউল গানের যে কি রং হবে জানি না বাবা। তাই তাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন, যেন আমাদের মাথার উপরে ছায়া হয়ে আরো অনন্তকাল মালিক যেন আমাদের মাঝে এরকম গুণী মানুষ আমাদের মাঝে রাখে। একটি গান করব, এই গানের মধ্যেই কিছু আলাপ আলোচনা থাকবে। আমরা এখানে যারা আসছি কথায় শুনি পিতা গুরু মাতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই, তাহার চাইতেও অধিক গুরু ভজনের কামাই। যারা ভজন করে কামাই করে নিতে হয়, সাধন করে যাকে অর্জন করতে হয় তিনি আমার গুরু। গুরুকে যদি কেউ সাধারণ মানুষ ভাবে তাহলে তার প্রথমত গুরু ধরাই হয় না। তো ওই দিকে লক্ষ্য করে এখানে যারা আসছেন, বাবা ভান্ডারীর ভক্ত আমরা অনেকেই আছি বিভিন্ন দরবারে, এখানে গুরু ধরা মানুষ আছি কারা কারা? যারা মুড়ি ধইছি একটু হাত দেখাইতো বাবারা,
অনেক মানুষ আমরা আছি, দুই একজন যায় নাই, এখনো ওলি আল্লাহর কাছে যায় নাই। যারা যায় নাই আজকের গুরু ভক্ত পালা শুনে, তারাও যদি দুই একজন কোন ওলি আল্লাহর কাছে গিয়ে মুরিদ হয়, তবেই আমাদের মনে হয় আজকের পালা গানটা গাওয়া আমাদের সার্থক হবে। গুরুর কাছে আমরা কেন যাব, কিসের কারণে, কি আছে? যারা গুরুর কাছে গেছেন, কোন ওলি আল্লাহর দরবারে গেলে বলে বাবা যাও আগে একটু অজু করে আসো, কয় না বাবা অজু করে আইসা সামনা সামনি বসো, আগে গুরুর হাতটা বাড়ায় দেয়, তারপরে ভক্ত ওই হাতের উপরে হাত দেয়। হাত দেওয়ার পরে গুরু বলে বাবা আমি যাহা আগে আগে বলবো তুমি তা পরে পরে বলবা, ঠিক কিনা বাবা? বিসমিল্লাহ বইলা আরম্ভ করে কালেমা পাঠ করাইয়া তওবা করাইয়া আমারে এক পর্যায়ে তরিকতের নাম দিয়া পরিচয় দেয়, বাবা আজ থেকে আমি তোমার মুর্শিদ, তুমি আমার ভক্ত। এখন এখানে আমার মা যেন বেয়াদুবি না নেয়, একটা কেমন যেন প্যাঁচ থাইকা যায়, আমার গুরু পাঠ করলো আগে আগে, আমি পড়লাম পিছে পিছে। এক পর্যায়ে গুরু কইতেছে তুমি আমার ভক্ত, আমি তোমার গুরু, এইখানে একটা সংশয়, উনি পড়লেন আগে আমি পড়লাম পিছে, উনি আমার কাছে মুড়ি দইল না আমি তার কাছে মুড়ি দইলাম, কি বাবা একটা সংশয় থাকে না? তারপরে কালেমা পাঠ করায়, এই কালেমা সম্বন্ধে আমরা অনেকে জানি অনেকে জানি না, শরীয়তে কালেমা পাঠ করতে হবে, তরিকতে ভিন্ন বিষয়, হাকিকতে ভিন্ন বিষয়, এলমে মারফতে ভিন্ন বিষয়। আমরা ইসলাম ধর্ম নিয়ে যারা আছি আমাদের ইসলামের মূল হলো কালেমা, কি বাবা না? আমাদের ইমানটাই হলো কালেমা, ইসলামের মূলটাই হলো কালেমা। এই কালেমা আমরা পাঠ করি, কালেমা সম্বন্ধে কিছু জানি না, তাই মায়েরে যেহেতু পাইছি আর কবে পাই তা তো জানি না, এই মাসের মধ্যে আবার 20 তারিখে পামু ঢাকা কেরানীগঞ্জ। তো মায়ের কাছে আজকে কিছু আমরা রাইখা দিতে চাই, কি বলেন আপনারা? আসেন আমার সাথে, একটু সাহস দিবেন আমারে, আলহামদুলিল্লাহ বকশিস দেওয়া লাগবে না, একটু সাহস দিলেই হবে। গানটি একটু লক্ষ্য করে শুনবেন, গানের মধ্যে কোরআন মাফিক কিছু আলোচনা আমি ভক্ত হিসেবে মায়ের চরণে রাখব, আমার মায়ের যদি আমার প্রতি দয়া হয় কৃপা হয় সদয় হয়ে যদি মা দু একটি আলোচনা আমাদেরকে শুনায়, আজকে আমরা ভক্ত যারা আছি গুরুর আলোচনা শুনে ধন্য হব। উভয় শিল্পীর জন্য দোয়া রাখবেন, ধন্যবাদ। দয়াল রে আমার দয়াল, যার কালে মায় চোদ্দ সাজদা, কোরআন মতে জানিতে চাই যার কালে মার ভেদের কথা, ভেদের কথা বুঝাও মুর্শিদ দয়াময়, তারে কালে মাই চোদ্দ সাজদা, কালে মাই চোদ্দ সাজদা, কোরআন মতে জানিতে চাই চার কালে মার ভেদের কথা, গানের কথা বোঝা যায়? চার কালেমার ভেদের কথা বুঝাও মুর্শিদ দয়াময়। এখানে আমরা বেশিরভাগ মুসলমান, কালেমা কয়টা বাবা? চারটা, ওই যে একজনে কইতেছে পাঁচটা, কেউ কেউ কয় কালেমা সাতটা, আসলে বাবা কালেমা কয়টা এটা আমার দয়ালি ভালো কইরা আপনাদেরকে বলবেন। ওরে চার কালেমা ভেদের কথা, বুঝাও গুরু
दया ओरे भाई बिना सजदाई साला दादाई करे छिले नामर शाही दया माय बिना सजदाई गुनागर हो गुनागर हो मा पड़े ना कि गुनागार होए कैमन कथा जानते चाहिए काले माय जब तो हजार कलम जार नकिर बजार नब्बे हजार कलम जारी अल्लाह जात नामे की आछे कोथाय गान खूब पसंद करे गानगुलोर मध्य तालीम तासाउफ एवं आध्यात्मिकता बाबाजी देवान रशीदेर गान पसंद करे विधाय चिंता करलाम आज के मायर पाइसी भावे एक गान मायर चरण रख गानटार मध्य की बोलें देवान रशीद बिनय करे कय आमार नबी मुरीद हईल कोन कलेमाय आमरा नबीर कलेमाय मुरीद हई तई ना किन्तु आमार नबी जदि एई कलेमाय मुरीद हय ताहले बुझा जाबे आरो एकजन रसूल आछे ताहले नबी एई कलेमाय मुरीद হয় নাই নবী একটা কালেমায় অবশ্যই মুরিদ হইছে তাই গানে বললেন ওই কালেমাটা কি দেওয়ান রশিদ বিদায় করে আমার নবী মুরিদ কোন কালেমায় হযরত সাহা সাফার চরণ তলে চরণ তলে অন্তি
में जेनो जाएगा पार। अरे काले माय तो दो चंदा, ओ तारे काले माय तो दो चंदा। बंधनर गाने शिल्पीर पर्सनल गान एटा किसु बोलार थाके ना, किन्तु तारपरो मायरे एकटु कष्ट दिते चाई। गानटार मध्ये बोललो जार हृदय माझे काबा नयने मदीना, छेड़े दे नौका आमी जाबो मदीना। आमार हृदय माझे काबा नयने मदीना, যদি আমার হৃদয় মাঝে কাবা নয়নে যদি মদিনা থাকে তাহলে আমি ওই মদিনা কিভাবে কেন যাব? যার জন্য যাব তা তো আমার হৃদয়ই আছে, তাই না? দে দে পাল তুলে দে, এটা কোন পাল? নৌকার পাল। আবার পাল অনেক রকমেরই আছে বাবা। এই পাল কোন পাল? যেই পাল তুইলা দিলে এই মদিনা যাওয়া যায়। আবার হৃদয় মাঝে কাবা নয়নে যদি মদিনা থাকে তাহলে আমি আবার কোন কাবার দর্শনে যাব? মা যেন বেদবি না নেয়, মায়ের চরণে আরজিটি করে রইল। মহাজনী গানের ভাবামার শেষ হইয়া গেল, এই গানের মধ্যে অনেকগুলো প্রশ্ন রইয়া গেল। আজকে অভিনয়ের মঞ্চে দাঁড়িয়েছি আমরা আপনাদের জানাই, আজকে ভক্তের অভিনয় যেন আমার দ্বারা হয় আপনাদের চরণ ধুলা চাই। গুরু জ্ঞানে গুরুর আসনে রেখে আমার গুরুর চরণে ভক্তি দিতে চাই, দয়া করে যেন গ্রহণ করে আমার ভাবে রোগসা। কোরআন মতে জানিতে চাই, চার কালে মার ভেদের কথা রে ভাই, চার কালে মার ভেদের কথা বুঝাও মুর্শিদ দয়াময়। চার কালে মায় চোদ্দ সেজদা, চার কালে মায় চোদ্দ সেজদা, কোরআন মতে জানিতে চাই। আমার বলা কওয়া আমার চাওয়া দয়ালের চরণে রাখলাম। যারা আমরা আসছি একটু জবাব করবেন, আমাদের প্রত্যেকেরই একজন করে মনের মানুষ আছে, ঠিক কিনা? হ্যাঁ। আমার যুবক ভাইরা যারা আছে আপনারা আবার রাগ করেন না, আমার যুবক ভাই গো মনের মানুষ আছে, বৃদ্ধা গো আছে, সবারই আছে। যুবক ভাইদের মনের মানুষ হতে পারে কোনো সুন্দরী মেয়ে মানুষ, কিন্তু আর এক শ্রেণীর মানুষ আছে, সে যুবক বৃদ্ধা মিডিয়াম বয়সী যাই হোক, তাদের মনের মানুষ যার যার ঘরের বাবা এবং মা। হাদিসের মধ্যে আসছে মতু ক্যাবলা আন্তা মৌত, মৃত্যুর আগে একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করো। কোথায় গিয়ে? কোনো অলি আল্লাহর কদমে পড়ে মৃত্যুর আগে মৃত্যুর স্বাদ গ্রহণ করো, যাকে বলে আহলে বায়াত বা ভক্ত মুরিদ। যারা ভক্ত হয়েছে মুর্শিদ ধরেছে তাদের মনের মানুষ, আজকে বাবা ভান্ডারির যারা বাবা হাবিব মাইজ ভান্ডারির যারা ভক্ত তাদের মনের মানুষ দয়াল হাবিবুল বশর মাইজ ভান্ডারি,
আর পৃথিবীতে যত ওলিয়া ওলিয়া গাউস কুতুব সকলের মনের মানুষ হলো একজন, তিনি আমার আল্লাহ। এর জন্য মুরব্বীরা বলে মনের মানুষ কাছে থাকলেই ভালো লাগে, যার সাথে যার ভাব তার একটু দেখলেই মনে হয় অনেক লাভ। ভাবের মানুষ কাছে থাকলেই ভালো লাগে, দূরে গেলে আর ভালো লাগে। সেখান থেকে আমি এই গানটি রাখবো, ধন্যবাদ। আমি মুর্শিদে, আমি বাজানের পীরিতের মরা, আর যাই না কি করবি তোরা ভাই, শুই না কি করবি তোরা, আমি ভান্ডারির পীরিতের মরা। যখন দেখলাম নয়নে কদ্দুজ ভাই দিবানিছি তোমার এই রূপ ভাসে নয়নে দরদি, পিরিতে পইরা কেমন ছিলাম, কেমন হইলাম তোমার পিরিতে পইরা, চাকরি বাজান কেমন ছিলাম, কেমন হইলাম, কেমন ছিলাম, কেমন হইলাম দয়ালের পিরিতে পইরা। আমি দয়াল পরশ চান্দের, আমি বাজানের পিরিতের মরা, আর যাই না কি করবি তোরা তরিকার ভাই, শুই না কি করবি তোরা, হাবিব বাবার পিরিতের মরা। পাগল মনির ভাই কি যেন কি করলো আমারে, শফি বাবা দিবানিছি তোমার এই রূপ ভাসে নয়নে দরদি, কি যেন কি করলো আমারে, দিবানিছি তোমার এই রূপ ভাসে নয়নে দরদি, শানাল বাবা করলো আমারে, দিবানিছি তোমার এই রূপ ভাসে নয়নে, আমি তোমার প্রেমে পাগল হইলাম, হইলাম সর্বহারা। আমি দয়াল, আমি
মুর্শিদের আজিজ শেখ ভান্ডারি বাবার পীরিতের মরা আর যাই নাকি করবি তোরা ভাই শুই নাকি করবি তোরা আমি মুর্শিদের পীরিতের মরা আমার আর কি লাগে না চল তুমি সারা আর কি সাগর ভাই পইরা দয়ালে ওই পীরিতের ফাঁদে কুল নাচিনি কলঙ্কিনি হইলাম জগতে দরদি পইরা তোমার হইলাম জগতে আমি কুইরা তোমার প্রেমা গুনে জীবন্তে হইলাম মরা কুইরা তোমার প্রেমা গুনে জীবন্তে হইলাম মরা বান্ধব আমি দয়াল আমি দরদি আমি কুইরা তোমার প্রেমা গুনে জীবন্তে হইলাম মরা আমি দয়াল আমি মুর্শিদের বাবা ভান্ডারির পীরিতের মরা আমার হাবিব বাবা মাঝ ভান্ডারি নিদান কালে তুমি বিনে এই ভক্তদের যাইবার জায়গা নাই দয়াল তোমার চরণ তলে দিও একটু ঠাই দরদি তুমি ছাড়া যাইবার জায়গা বাজার আমার পরশ চান ছাড়া দুলাল ভাই আমার ভান্ডারি ছাড়া যাইবার জায়গা না আকবর ভাই নিদান কালে দরদি কার সায়ায় দাঁড়াই সরকার সানাল সবাবার পীরিতের মরা ওই নাকি করবি তোরা তুই নাকি করবি তোরা আমি দয়ালের পীরিতের মরা ওই নাকি করবি তোরা তুই নাকি করবি তোরা আমি দয়ালের পীরিতের মরা নূর জামান ব্যাপারী আমার আর কিছু লাগে না ভালো ভান্ডারি বাবা ছাড়া মুর্শিদের পীরিতের মরা আর যাই নাকি করবি তোরা ভাই শুই নাকি করবি তোরা আমি ভান্ডারির পীরিতের মরা যাই নাকি করবি তোরা ভাই শুই নাকি করবি তোরা জাকির বাজার বাবা ভান্ডারির পীরিতের মরা আর যাই নাকি করবি তোরা ভাই কি করবি তোরা
আমি আমার দয়াল চন্দে পিরিতে মরা কঠিন একটি পালা দিয়েছেন, সে পালাটা হলো গুরু ভক্ত। এই পালাটা খুব শক্ত। তো আজকে যাকে ভক্ত দেওয়া হয়েছে সে ভক্তটা কিন্তু শিশু না, ভক্তটা হলো পুক্ত। তবে আমার মনে হয় যে কথারও শ্রী সরকার কইছে এটা তো আর আমার মুখে শোভা পায় না। না আমার একটা ভক্তিও দিছে আবার 200 টাকাও দিছে, এটা কি একটু চালাকি হয়ে গেল না বাবা? কি আপনারা দেখছেন যে প্রশ্নের যে প্রশ্নবোধক গানটা সেটা কত জটিল, কি অনেক জটিল গান না? তাহলে সেই জটিল গানটা আমার জিজ্ঞাসা করে আপনি যে ভক্তি দিয়া বই রইলেন, টাকা তো 200 দিছেন কিন্তু আমার তো কাম হারা একবারে। আমার যে কয়টা গান গাইতইব সেটা তো কোনো গণাবাসী নাই, অনেক গান। কালেমা কেউ বলে 5টা, কেউ বলে 4 কালেমা, কেউ বলে 7 কালেমা, ওই যে আরও 2টা বাড়তি যে আছে। তা এখন সে বলছে 4 কালেমা। এখন তালিম তাসবের মধ্যে এই কালেমা কাকে বলে? কালেমা হইল পবিত্র কালাম, আর পবিত্র কালাম এটার শুরু হইল কোথায়? কুন। কি কুন মানি? হও। আল্লাহ যখন কিছু হবার মন বাসনা করেন, চিন্তা করেন, তখনই আল্লাহ বলে কুন, আর তখনই তা হয়ে যায়। এটা কিন্তু সৃষ্টি, এখানে কিন্তু জন্ম না, এটা হলো সৃষ্টি। সৃষ্টি এক আর জন্ম হইল আর এক। জন্ম যেমন রজ আর বিষ, মা বাবা যৌন কর্ম কাণ্ডে যেই ভাণ্ডটা পাঠাইল জগৎ সংসারে সেটার নাম হইল জন্ম। আর যাহা নাকি আল্লাহ প্রদত্ত, আল্লাহ প্রদত্ত হয়েছে সেটা হলো সৃষ্টি। অতএব আমি আপনাকে বলতে চাই যে কালেমার কথাটি আপনি বলেছেন এই কালেমাটা হলো সৃষ্টি, এবং সৃষ্টি তত্ত্ব থেকে আমাকে আপনি জিজ্ঞাসা করেছেন। আওয়ালামা খালাক আল্লাহে নুরি, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ও অতি প্রথম সেই নূর, আলোকিত, আলোময়। অতএব সেখান থেকে কালেমা নিয়া আমার একটি গান যদি না করি তাহলে আমার মনে হয় কথাবার্তা সেটা সব বিফল হয়ে যাবে। তবে আমি আপনাকে একটা কথা বলবো, সে কথাটি হলো যে গুরুর সাথে আপনি আর যাই করেন কিন্তু চালাকি করেন না। কথায় আছে না, যত করবি চালাকি পরে বুঝবি জালাকি। গুরুর সাথে চালাকি করার কোনো যুক্তি নাই। ওই যে একজন যেমন বলছিল পোলা গো, যে বাবা বুড়ো হয়ে গেছি, মইরা যাবো, বেশি দিন বাঁচবো না মনে হয়,
তবে মারা গেলে একটা কাম করিস, আমার একটা পুরান কবরে মাটি দিয়া থুইস। আচ্ছা আচ্ছা। পোলারা কইছিল বাবাই কই কি আমাগো কি জায়গা জমি না অভাব আছে, দরকার হইলে জায়গা কিন্না মাটি দিমু, আপনারে পুরান কবরে মাটি দিমু কেন? বাবাই কইছিল বাবা রে কত যে কাজ করছি, কত যে খারাপ কাজ করছি বাবা, এখন সব কিছু মনে পড়ে, যদি কবরের মধ্যে আমারে রাখা হয় সেখানে তো কেউ আমার সাথে যাবে না, সেখানে তো গোরা যাবের জন্য ফেরেশতারা আসবে। বাবা আমারে যদি একটা পুরান কবরে মাটি দেস, অন্তত ফেরেশতারা একটু পিছলায় পুছলায় চলে যেতে পারে, যেই কবরে তো আরেকবার গেছিলাম কি, অন্তত গোরা যাব থেকে একটু মাপ পাওয়া যাইব। বাবা পুরান কবর আর নতুন কবর এটা কিন্তু আল্লাহ সবই জানে, আল্লাহর সাথে কোনো ফাঁকি ঝুঁকি চলে না। তো আজকে জানেন কি হয়েছে একটা ব্যাপার, ব্যাপারটা হয়েছে কি, আজকে চাইছিলাম না পাল্লা গাওয়ার জন্য, আজকে পাল্লা কিন্তু গামুই, মানে পল্টা পল্টি। আমারে যেমন সে জিজ্ঞাসা করছে, তারও তো দু একটা কথা কি জিজ্ঞেস করতে হইব না, কারণ এই যে এত পাকনাস ভক্তটা, কেমন পাকনার পাকনা, কেমন তার পুঁজিপাটটা, এটাও তো তার একটু টেস্ট করতে হবে। আপনারা একটু অপেক্ষা করুন, একটু আজকে একটু টের পাওয়াব আর কি। আচ্ছা আমারে যে আমার দুলাল ভাই গানটা গাইতে কইছে, আমি তো অনুরোধের গানটা গাইছি, এটা কি আমার কোনো অপরাধ হয়েছে কোন? আপনারা আপনাকে কাছে বিচারটা দিলাম, আপনারা বিচার করেন, বুঝে না। আমি গানটা গাইছি, আমি বলছি যে গানটা মুখস্থ করি নাই, পোলা মানে গায়, তারপর ভাই যখন কয়ে ফেলাইছে আমি গাই, আমি নবীজির গানটা গাইছি, এটার মধ্যে ফেসলা গায়ে বই বাবাত না, এটা একটা প্যাঁচ দিছে, এই প্যাঁচটা তো আসলে এটা দেওয়াটা ঠিক হয় নাই, এই পাল্লা যখন শুরু হয়ে গেছে গা তখন এই প্যাঁচটা দেওয়া আপনার উচিত হয় নাই, তারপরে প্যাঁচ যখন দিছেন প্যাঁচের লেস একটু কাটা লাগবে, দেখি কি করা যায়, ভেতরটা বেশি বেশি ভাল ঠেকতাছে না আর কি। এদিক দিয়ে আমার বাইরা কইছে ছোটো ছোটো কইরা গাইতে হইব, আমি ছোটো ছোটো করে গাইতেছি, কাইটটা সাইডটা বাইটটা করে দিব, আমি আমার এত কিছু দরকার নাই, আমি অল্প অল্প গাওয়ার চেষ্টা করব, যেটুক থাইকা যাব সেটুক আমার মানিক বাবাই বইলা দিব, কারণ আমি এতক্ষণ খেসাখেসি করতে পারব না, জানা বেশি ভালো না। দিলে মা দুয়ারি আছে লীলা ফারি সানোয়ারি আরো সে আজম, দিলে মা দুয়ারি আছে লীলা ফারি সানোয়ারি আরো সে আজম, ওরে দিলে মা দুয়ারি আছে লীলা ফারি সানোয়ারি আরো সে আজম, দিলে মা দুয়ারি লাহেরি জোশে ইল্লাল্লাহ আসে ইল্লাল্লাহ পাশে আল্লাহরি নাম, লাহেরি জোশে মহায়াতে ইল্লাল্লাহ পাশে আল্লাহরি নাম, লাহেরি জোশে ইলাহায় আসে ইল্লাল্লাহ পাশে আল্লাহরি নাম, ভুয়ের ধ্বনি আছে লীলা ফারি সানোয়ারি আরো সে আজম, কালে মার সুরতে প্রকাশ হলেন তাতে সেফাতে তাতে রয়েছে তামা, কালে মার সুরতে প্রকাশ হলো যাতে
কালেমা নকশাতে জমা ভারতে সীমা নাই বেশি তো পাঁচ ভাগে কালেমা নকশাতে জমা ভারতে সীমা নাই বেশি তো পাঁচ ভাগে কালেমা নকশাতে জমা ভারতে সীমা নাই বেশি তো চল্লিশ নুক্তায় বাংলা আছে লীলা ফারি দিলে মাগুয়ারি সানোয়ারি আরো কালেমার একটি ভাগ। আরেকটি ভাগে যেই সাধকের গান লিখেছেন সেই গানটা করলে আরেকটু পরিষ্কার হয়ে যাবে। আমি শুধু বলবো যে কালেমার যে ব্যাপারটা, আল্লাহ যখন একা একাশ্বর যোগ গোপনের গোপন ছিলেন, আল্লাহ চেতন হয়ে যখন সেফাতি নূর সৃষ্টি করলেন, সেই নূরকে আল্লাহ তাআলা বললেন আলাস্তু রাব্বিকুম মিন নূরি, নূরে তখন অভিমানে বলল তোমার তুমি আমার আমি আনা না আনতা আনতা। সেই নূরকে আল্লাহ তাআলা খণ্ড খণ্ড করে 18,000 মাকলুকাত যাহা সৃষ্টির প্রয়োজনে তাহা সৃষ্টি করে মূল পাঁচ অংশ নূরকে 70,000 বছর পর্যন্ত দূরে রাখলেন। সেই নূর তখন এক নাম জপেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 70,000 বছর পর্যন্ত যখন এই একই নাম জপতেছিলেন, পরিশেষে আল্লাহ তাআলা কাছে টেনে নিয়েছিলেন, বলেছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন নাকি এই কালেমার বন্ধন হয়ে গেল, কালেমার মধ্যে জাত এবং সেফাত যখন কালেমার মাঝে বন্ধন হয়ে গেল, তখনই সেখানে একটা আত্মসমর্পণ, অর্থাৎ পরিশেষে যখন বলল আলাস্তু রাব্বিকুম মিন নূরি, তখন নূরে বলেছিল ইয়া কালুবালা, আমি তোমার বান্দা, তুমি আমার প্রভু, যেখানে যে অবস্থায় থাকি আমি যেন তোমাকেই দেখি, আমি যেন তোমাকেই ডাকি, আমি যেন তোমার আশাই থাকি।
জাত আর সেফাত এটার নাম হলো আউয়াল কালেমা। এই আউয়াল কালেমার বন্ধনে সেখানে জাত এবং সেফাতের মিলন হয়েছিল, আত্মসমর্পণ হয়েছিল সে আরশে মওলায়, আরশে আলমে আরওয়ায়। ওখানে হয়েছিল কি, ওই যে গুরু আর শিষ্য, ওখানে হয়েছিল স্রষ্টা আর সৃষ্টির কেন্দ্র বিন্দু, সেখানে ছিল মিলন কেন্দ্র। অতএব আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে কুল মাকলুকাত পয়দা, সেই নূর থেকে আমরা সৃষ্টি হয়েছি, সেখানে হয়েছে বায়াতের অবস্থান। আমি কিন্তু একটু সংক্ষেপে এবং যেটা নাকি বলা যায় আমি সেভাবেই বাবা বলার চেষ্টা করতেছি। আপনি বলেছেন কালেমা পড়লে কি, কালেমা পড়লে কাফের, কালেমা পড়লে কাফের বা কুফুর, কালেমা পড়লে কাফের, না পড়লে কুফুর, আর পড়লে কাফের। এখন এই যে কথাটা, কালেমা কিন্তু পড়ার বিষয় না, কালেমাটা কিন্তু দেখার বিষয়। কি কালেমাটা দেখার বিষয়, এটা কালেমাটা মুখোমুখি হইয়া এটা দেখা দেখি করতে হবে। আমি যদি শুধু না দেখিয়া, না দেখিয়া যদি পাঠ করতে থাকি, সেই পাঠের মধ্যে আমি কোনো ইমানদার হতে পারবো না। এখন এই কথাটা যদি ব্যাখ্যা করে বলতে চাই, আল্লাহ যেদিন বলেছিলেন ফেরেশতা গো, ফেরেশতারা আমার আদমকে তোমরা সেজদা করো, ফেরেশতারা আদমকে সেজদা করছিল, মুকরুম আবিদ বলেছিল পাক পরোয়ার দিগার, আমি হইলাম 70,000 ফেরেশতার মাস্টার, আমি মাস্টার হইয়া মাটির আদমকে সেজদা করি কিভাবে, আল্লাহ তুমি বিবেচনা করো, আমি তো মাস্টার, আমি 9.5 লক্ষ বছর পর্যন্ত ইবাদত করছি, আমি বন্দিগি করছি, আমি কিভাবে মাটির আদমের কাছে মাথা নত করি। আমার আল্লাহ বলেছিলেন আমার আদমকে সেজদা করলে আমাকে সেজদা করা হয়, আমি আদমের মাঝে আছি, অতএব আমি যাহা বলিতেছি তুমি তাহা আদেশ পালন করো করো। তারপর মুকরম আবিদ বলেছিল আল্লাহ আপনি বিবেচনা করুন আমি কিভাবে তার সামনে মাথা নত করি। অবশেষ আমার আল্লাহ বলেছিলেন হে নাফরমান, হে পাপিষ্ট, আমি আদেশ করেছি, আমি তোমার প্রভু, আমি তোমার মালিক, আমি তোমার অভিভাবক, আমি তোমাকে বলছি আদমকে সেজদা করার জন্য, তুমি যখন অভিভাবকত্বকে অস্বীকার করলা, আমি তোমাকে আমার ফেরেশতার দপ্তর থেকে আমি তোমাকে তিরস্কারের সহিত বহিষ্কার করে দিলাম, আমি তোমাকে আর পবিত্র সত্তার অবস্থানে রাখলাম না। এখন বিবেকবান যারা তাদের কাছে একটু বিবেচনার বিষয়, এই তাদের কাছে কিন্তু একটু বিবেচনার বিষয়, দেখেন মকরম আবিদ সে কিন্তু আল্লাহকে অস্বীকার করে নাই, কি বাবা ওয়াহেদ, অদেখা আল্লাহর নাম হলো ওয়াহেদ, ওয়াহেদ আল্লাহকে কিন্তু অস্বীকার করে নাই, কিন্তু সে অস্বীকার করছে আহাদ, অর্থাৎ আল্লাহর যে প্রতিনিধিত্ব করবে আদম তাকে কিন্তু অস্বীকার করছে, আর আল্লাহ তাআলা এই জন্যই তার প্রতি বেজার হইয়া তাকে পাপিষ্ট শয়তান ইবলিশ এবং তাকে ফেরেশতার দপ্তর থেকে বহিষ্কার করেছে। তাহলে আজ পর্যন্ত যারা নাকি সত্যিকার অর্থে বেলায়েতের যুগে একজন আল্লাহর প্রতিনিধিত্ব, আল্লাহর স্থলাভিষিক্ত, আল্লাহ যাকে গুরুর গুরুত্ব দেয় ওই রকম একজন অলিত্য গুরুত্বকে, গুরুকে যে অস্বীকার করে, তার ভিতরে সেই ইবলিশ শয়তানের অসোয়া বসবাস, তার মধ্যে থেকে সেই শয়তানের অসোয়া দূরীভূত হইতে হলে একজন কামিলিয়াত মুর্শিদের পায়রবি করতে হবে। আমি এখানে বলার চেষ্টা করলাম আর মুর্শিদের যে স্রোত, এই স্রোতের মুর্শিদ যখন আপনারা ধরছেন অবশ্যই জানেন মুর্শিদ বলে যে আমার মুখের দিকে তোমরা তাকাও, আমার চেহারা আমার এই বর্জকটা তোমরা অন্তরে অঙ্কন করো, আমার বর্জকের দিকে তোমরা তাকাও, এটাই হলো মূল কালেমার স্রোত, এটা অন্তরে অঙ্কন করার, এটা শুধু পড়লে ঠিক হবে না, পড়াটাই যথেষ্ট না, তোমার এই বর্জকটা এই রূপটা অন্তরে অঙ্কন করতে হবে, মুর্শিদের রূপের মাধ্যমে মুর্শিদের রূপটাই হলো মূল কালেমা। তবে আরেকটা গান ডাকতে হয়,
প্রাচীন কলমা পড়ো ওরে আমার মন কলমা চিন কলমা পড়ো ওরে আমার মন কলমা চিন কলমা পড়ো ওরে আমার মন কলমা চিন কলমা পড়ো ওরে আমার মন চিন কলমা পড়ো নাচিনে পড়লে কলমা নাচিনে পড়লে কলমা নাচিনে পড়লে কলমা যাবে অকারণ জীবন যাবে কলমা গঞ্জ যাতে নীরবেতে খুশি দাতে ছিল কলমা গঞ্জ যাতে নীরবেতে খুশি দাতে ছিল কলমা গঞ্জ যাতে নীরবেতে খুশি দাতে সারিগ তোলা কলমা হলো জপে মানা কলমাতে সারিগ তোলা কলমাতে সারিগ তোলা কলমা হলো জপে মানা তাহা কি করিলে কলমা তাহা কি করিলে কলমা তাহা কি করিলে কলমা রাখিও শরণ রে মন রাখিও শরণ কলমা কলমা পড়ো ওরে আমার মন কলমা চিন কলমা পড়ো ওরে আমার মন কলমা চিন কলমা পড়ো ওরে আমার মন কলমা চিন কলমা পড়ো আয় সাত শূন্য পাঁচে মিশে ছিল কলমা ইয়াতে সাত শূন্য পাঁচে মিশে ছিল কলমা শূন্য পাচে মিশে ছিল কলমা ইয়া আকাশে চল্লিশ খণ্ড করে শেষে চল্লিশ খণ্ড করে শেষে সব করলো সৃজন আল্লাহ সব করলো কলমা চিনে কলমা পড়ো ওরে আমার মন কলমা চিনে কলমা পড়ো হজরত গৌহার কয় তাকাও এদিকে কলমার সুরত দেখো চোখে গৌহার কয় তাকাও এদিকে হজরত গৌহার কয় তাকাও এদিকে কলমার সুরত দেখো চোখে কালেমার সুরতের মাঝে কালমা চিনে
এরকম দুই একজন ভক্ত কোন গুরু পায় তাইলে তার বেশি দিন আর গুরুগিরি করণের আউশ থাকবো না। তারপর আমি চেষ্টা করলাম কালেমার বিষয়টা একটু বলার জন্য। এখন সে গানের মধ্যে এখন কথার মধ্যে আরেকটা কথা বলে গেছে, সে কথাটা হলো কি জানো, এ কাদের জন্য রোজা হারাম, মনে আছে? কাদের জন্য রোজা হারাম। এখন আমি কথাটা কারে দিয়ে কই, হযরত বাইজিদ বস্তামি রোজার দিনে রুটি খাইতাছে, তো সবাই শুনছে যে একজন আউলিয়া আসছে, আউলিয়া শুই না সবাই দৌড়ে আসছে, আয়সা যখন দেখে যে রোজার দিনে রুটি খাইতাছে তখন কয় দুরুজা, এটা আবার কি এর আউলিয়া, রোজার দিনে রুটি খাইতাছে, সবাই চলে গেছে। এখন দুই একজনে বৈশা রয়েছে, আপনি একজন আল্লাহর আউলিয়া, আচ্ছা আউলিয়া হইয়া আপনি রোজার দিনে যে রুটি খাইতাছেন এটা কি করতাছেন? আমি তো আউলিয়া, এটা কইছে কেডা, আমি তো কই নাই। আচ্ছা তোমরা নাইলে আউলিয়া শুনে আইসো, জানো না আমার বাড়িটা কত দূর, অত দূরের তো না আমি আইটাইছি, আমার নাম কি জানো? কয় কি? কয় আমার নাম মুসাফির। কি 40 মাইল দূরের থেকে যদি কেউ আইটা যায় হ্যার নাম মুসাফির না? তাহলে মুসাফিরের জন্য রোজা না রাখলেও কি আছে না এটা? এটা কিন্তু জায়েজ মুসাফির। তারপরে মনে করেন নামাজ 4 রাকাতের জায়গায় যদি হয় 2 রাকাত পরে সেইটাও তার জন্য জায়েজ আছে না? আমার মনে হইতাছে এই কথাটা জিগাইছে মনে হইতাছে আর কি, এখন আমি তো বুঝতাছি না আর খবরটা অন্তর লইতাছি না বাবা, মানিক তো মানিকই। তো আরেকটা কথা কই, সরম করতাছে আবার, কারণ বাড়ির মধ্যে গান, আমগো মা বোন তাগো কিন্তু মাসে মাসে একটা ঋতুস্রাব হয়, আপনারা বোধ হয় জানেন না, এটা জানলে জানতেও পারেন, কারণ এটা তো কোরআনের মধ্যে আছে, আছে না কোরআনে? এটা সূরা বাকারায় কিন্তু আল্লাহ কইছে প্রত্যেকটা নারী মাসে মাসে ঋতুবতী হয়, 7 দিন পর্যন্ত তার শরীর নাপাক থাকে, 7 দিন পর্যন্ত রক্ত নির্গত হয়, এই 7 দিনের মধ্যে কোনো তার স্ত্রীর ঘরে স্ত্রীর বিছানায় যেন তার স্বামী না যায়, ইশারাই দিলাম, এর লেগে আরেক ঘরে শুইবেন, এটা কিন্তু না। আল্লাহ বলছে যদি স্ত্রী ঋতুবতী হয় সেই বিবির সাথে যদি কোনো স্বামী মিলিত হয় তাহলে এটা জিনা সমতুল্য পাপ। দেখছেন কত কঠিন বিষয়, এটা কিন্তু বৈধ সম্পর্ক, কিন্তু যদি আপনি ওই সময় যান তাহলে সেটা হয়ে যাবে অবৈধ। এখন আপনারা বলতে পারেন যে রোজার প্রসঙ্গটা কি, ওই অবস্থায় ঋতুবতী অবস্থায় কোনো মেয়ে রোজা রাখা তার জন্য জায়েজ না, নাকি হইল না কথাটা? এখানে হইল 7 দিন, আর আমরা যে মায়ের গর্ভের থেকে জন্ম নিছি সেটার নাম হইল নেফাস, এটার হইল হায়েস আর ওইটার নাম হইল নেফাস, 40 দিন পর্যন্ত, ওই 40 দিনের মধ্যে মা যদি রোজা না রাখে কারণ তখন তার টুকিটাকি টুকিটাকি রক্ত নির্গত হইতে থাকে, কারণ যেদিন আমরা মার পেটে গেছি সেদিন থেকে মার ঋতুবতী বন্ধ হয়ে গেছে, 10 মাস মার রক্ত বন্ধ ছিল, মার গর্ভের থেকে যেদিন বের হইলাম সেদিন থেকে রক্ত ঝরা শুরু হইল, মার জীবনটা কষ্টে আর কষ্টে, আমার গর্বে নিয়ে মা একদিনও শান্তি পায় নাই, তাই সেই মা যদি ওই রোজা না রাখে, রোজার মাসে যদি সন্তান জন্ম নেয় তখন যদি মায়ের রোজা না রাখে সেটা রোজা রাখা তার জন্য জরুরি না, বরং রোজা রাখাটাই হবে হারাম তার জন্য। আমি দুই দিকে বলে দিলাম, এবার যেটা আপনার পছন্দ লাগে সেটা আপনি শুনেন। এখন কি আরে ও আবার কি কয়, কয় কি আসল পায়খানা কুলাইতে পারি না আবার আমেশা? আচ্ছা বড়
दुहारी मेये एशे बोले दिलो बोलिलो आबाशे हृदय ते काबा नयने मदीना ताहुले वोई काबाते जावार की दरकार भेंगे बोलो ना जोदी आमार हृदय ते काबा तैयार हुए जाए ताहुले ये काबाते बसे थाके स्वयं खुदाई ओखने जदिओ जाने दिया मन क्यों जाए अच्छा बोलें तो क्यों जाए कबा घरे गेसि जख ना कि हजरते आशीर्वाद पाथर टा चुमा खाई कि मन करी जानबें करते तो कई नहीं शफी बाबा ओ आशीर्वाद पाथरे चुमा खाई कि আমার সফি বাবা চুমা খাইছে আমি যখন ওই পাথরে চুমা খাইছি আমার মনে হইছে আমি আমার সফি বাবার ঠোঁটের উপরেই চুমা ইন্নামাল আমাল বিন্নিয়াত তাহলে ওখানে যেখানে যে অবস্থায় থাকি সেখানে তো আমি এক রূপই দেখি যেদিকে তাকাই আপনারা আপনাদের মুখের মধ্যে তো আমার একই রূপ আমি যদি আমার মুর্শিদের রূপ না দেখি আমার যদি পরমের রূপ না দেখি তাহলে আমি এখানে কেমনে থাকি কোন এটাই তো প্রেম এটাই তো ভালোবাসা এই ভালোবাসার জন্যই তো এখানে আসা তাই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে বলেছিল তোমরা কি মনে করো পাথরে আমার গুনাহ মাফ করতে পারবো এই পাথরের কি সাধ্য আছে আমার গুনাহ মাফ করে তারপরে বলতে পারো কেন আশাত পাথর জুমা খাই কারণ এখানে আমার রাসূলের স্পর্শ আছে আমার রাসূলের স্পর্শ আছে সেই স্পর্শ আমি অনুভূতিতে অনুভব করি সেজন্য আমি এই পাথরকে চুমা খাই হযরত বাইজিদ বুস্তামি কি বলছে বলছে যে আগে আমি নিজেই কাবা তওয়াব করতাম কিন্তু যে দিন থেকে কাবা আমার অন্তরের মধ্যে প্রবেশ করছে সেদিন ওই কাবাই আমারে তওয়াব করে চেষ্টা করলাম বাস্তব অভিজ্ঞতা থেকে দুই একটা কথা বললাম আপনি মনে কিছু নিয়েন না এইবার আমি আপনার কাছে একটা কথা রাখবো এই কথার পরে আমি অপেক্ষাতে থাকবো আপনি বলে দিবেন সেই কথাটা ধন্যবাদ সবাই এক ভক্ত রে একজন একটা থাপর দিয়া কান ফাড়াই ফেলাইছে গুরুর কাছে আইসা কইতাছে যে গুরু আমার কানটা তো ফাড়াই দিল কয় কান ফাড়াইছে
তুমি 40 বছর পরে ওরে আবার ফাড়াইবা। আমি জানতে চাই এই কান ফাড়াইন না ভক্তটা কেডা উচিত কাম হইছে না? গোরার খবর, গোরার খবর। আমার জীবনে আমি কোনো ভক্তের এই কান ফাড়া প্রশ্ন জিগাই দেই। আজকে এইডার আমি জিগাইলাম, কি লেগে এটা তো আপনারা টের পাইছেন। কারণ আমার কলজাডার মধ্যে সিবি মাইরা বসছে। প্রথমে আমের বইল দেখলাম, পাকা আম দুধ দিয়া খাইতে হইলে আপনি সিবি দেয় না? প্রথম গান গাই আমার কলজাডার মধ্যে এরম একটা সিবি মাইরা বইরছে। এর লেগে আমি আর কি দিয়া কি করবো, দুইটা তো কিলো দিতে পারি না, মানুষের সামনে মারণ যায়নি। পাশে বন্ধ কইব না যে পোলা হয়েছে ঘরে নিয়ে মারবা, মানুষের সামনে মারো কে? এজন একটু সিফা মার দিতাছি আর কি। দেখি আমার আব্বা যান কি কথা শুনায়, সবাই মিলে রইলাম আমরা কথার অপেক্ষায়। আশা করি শুনে নিব ধন্য রাজা সরে, আপনি কেন সাদা কাপড় পরিধান করছেন বলেন আমার ধারে। সাদা কাপড় পরিধান করার কারণটা কি আপনার কাছে আমার জিজ্ঞেস রইল। মূলত আপনি যে ভক্ত, আপনার ভক্তের পোশাক কি আর সেই পোশাকের রংটা কি? আমার জিজ্ঞাসা হয়ে গেল। দেখি আমার বাবা কি জবাব দেয়। আমরা সবাই অপেক্ষা, এবার আমার ভান্ডারির একটা গান করি। আমার গাউসে ভান্ডারির খেলা দেখবি যদি আয়, আমার গাউসে ভান্ডারির খেলা দেখবি যদি আয়, আমার আমি
Keep on.